হ্যালো, যে সেদিকে রহমান বলছিলাম, জি দুরে তোমার কমিশন দুদক প্রধান কার্যালয় থেকে কমিশন তোমার স্বাগত। ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনার ব্যাপারে এরকম একটা অভিযোগ পেয়েছিলাম, ওর ভিতরে তদন্ত হবে, আপনি কি সেটা চাচ্ছেন? তদন্তটা হোক, যে তা না হলে এখন আপনি যদি বলেন বিষয়টা নেগোসিয়েট করতে, তাহলে আপনার আমার মতো আলোচনার ভিত্তিতে নেগোসিয়েট করা যায়। আমার এই নম্বরে বিকাশ করা আছে। গণমাধ্যমে দুর্নীতির নিউজ হয়েছে, সরকারি ওয়েবসাইট থেকে বিভিন্ন উপজেলার তেমন চেয়ারম্যান, কাউন্সিলর কিংবা ওয়ার্ড কমিশনারের নাম্বার জোগাড় করে দুদক কর্মকর্তা পরিচয়ে এভাবেই ফোন দিতেন শ্যালক, রিয়াজ আর দুলাভাই, ফিরোজ শাস্তেন সাংবাদিক। এনসিটিভি থেকে সিনিয়র রিপোর্টার ফারুক গুপ্তা বলছিলাম, তো আমি কি বিকাশ নাম্বার দিব নাকি ছেলেটাকে আপনার সাথে একটু যোগাযোগ করতে হলো? আচ্ছা জি, আপনাকে ছেলেটার নাম্বারকে আমি বলতেছি, আপনার সাথে যোগাযোগ করতে আপনি যতটুকু পারেন একটু সাহায্য করেন। এমন ঘটনা নজরে এলে মামলা করে দুদক। সে মামলায় রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার করা হয় ওই শ্যালক দুলাভাই সহ তিনজনকে। উদ্ধার করা হয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক আইডি কার্ড, দুদক কর্মকর্তার নকল আইডি কার্ড, 11টি মোবাইল ফোন ও 29টি সিম কার্ড সহ প্রতারণার নানা আলামত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কোন সরকারি কর্মকর্তা কর্মচারী, কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, কাউন্সিলর, এরকম ব্যক্তিকে তারা যখন তাদের সম্পর্কে কোনো নিউজ পত্রিকাতে আসে, তখন তারা ওই নিউজটাকে আবার পর্যালোচনা করে তারা গিয়ে তার খোঁজখবর নিয়ে টিয়ে তারপরে ওয়েবসাইট থেকে তার মোবাইল নাম্বারটা নিয়ে তখন তাকে টেলিফোনকে তাকে নরম করে যে আপনার যে আমরা দেখলাম নিউজটা আসলে এরকম এরকম, আপনার বিরুদ্ধে তো দুদকে অলরেডি ফাইল জমা হয়েছে। তখনই কয়েকদিন পরে আবার দুদকের সহকারী পরিচালক পরিচয়ে তাকে আবার রিং দেয়, তখন বলে যে একটু আসে না, আমার সাথে দেখা করা যাবে না, আমরা দেখা করি না, আপনি বিকাশে টাকা পাঠিয়ে দেন। এইভাবে বিকাশে টাকা পাঠিয়ে দেয়, পরবর্তী পর্যায়ে তারা একটা ভুয়া মানে তদন্ত প্রতিবেদনও পাঠিয়ে দেয় যে হ্যাঁ আমরা তদন্ত করে এটা পাইলাম, তখন সে খুশি হয়ে যায় যে আমার তদন্তটা হয়েছে, এটা ভুয়া প্রতিবেদন হয়েছে। এ চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না সেটিও তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।